পৌর নিগম নিশিংতুই নাইকলচাক দশমিক আউশ্রী রেগনগ রেংসনে টগো খরক সারা নিজেচুগো অ রেগনগ কেজি ওয়ান কেজি টু পড়ে বাকি এবার রেংসনের বাকি সেপ দগো ফিয়াবা নার্সারিনি সেপ করি আমার বাকি রেংসনের নার্সারি পড়ে থাকে বেলাইন জঙ্গজালও খেলায় অ জঙ্গজালও নাজারের বাকি তিনি ফার্স্ট হলো ফাই সপাইকা আগরতলা পৌর নিগম মেয়র দীপক মজুমদার বড় কারিব মার্জাকা কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য কর্পোরেটর নিতু গুহদে পৌর কমিশনার শৈলেশ যাদব কবি কুমনি আদগ্রাও রেগনক বেড়েই পাইমানি ইয়াগলো আগরতলা পৌর নিগম মেয়র শাখা বস্কানি বিশিব নার্সারি ক্লাস বো চ্যাংজাগনাই তে রেগনক বো জে জঞ্জাল তোমানি যাই খাই জাগনাই আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাউন্সিল থাকতে 1999 সালে এই এলাকার বসবাসকারী গরিব অংশের মানুষের ছাত্র ছাত্রীদের কাছে ইংলিশ মিডিয়ামে সুযোগ নিতে পারে পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের তৎকালীন সময় আমরা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময় 2013 এটা অনেকটা ডেভেলপ করা হয়েছে, সমস্ত চিন্তাভাবনা করে কারণ স্টুডেন্টের একটা ডিমান্ড আছে ইংলিশ মিডিয়াম স্কুলে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কিছু কিছু জনের সমস্যা ছিল, আজকে আমাদের কর্পোরেটার এমএসি মেম্বার আমাদের কর্পোরেটার এবং কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটার আমাদেরকে আবেদন করেছেন যে এটাতে নার্সারি শুরু করা, আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে নার্সারি ওয়ান এবং টু আমরা শুরু করবো। আর প্রাথমিকভাবে আমরা এই বিদ্যালয়ে যে সংস্কার করা, কিছু কিছু কাজ করা, যা যা প্রয়োজন বিদ্যালয়ের ব্যবস্থাপনার জন্য বা পরিবেশের জন্য রক্ষা করার জন্য সেদিকে আমরা লক্ষ্য রেখে কিছু কাজ আমরা এর মধ্যে করবো। তো আমার বিচার এবং প্রত্যাশা যে আমাদের স্কুল যে উদ্দেশ্যে করা হয়েছে তৎকালীন সময়ে 1999 সালে, তারপর থেকে এটা যতটা মানে কথা ছিল বা সেভাবে হয়নি, তবে আমাদের পৌর নিগম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই স্কুলটা সুন্দরভাবে তাহলে যদি শিক্ষা স্টাফের যেটা অভাব ছিল সেটাও আমাদের কমিশনার সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে এবং এর টিচার যথেষ্ট পরিমাণ আছে। কাজে সার্বিকভাবে আমাদের পৌর নিগম এবং রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উনিও চাইছেন বিদ্যালয় সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে যাতে এই এলাকার সুযোগ পাশ করে থাকে। আজকে